কাসগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়ি বড়াল নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 10 সেপ্টেম্বর শনিবার বিকেলে বড়াল নদীতে বরেণ্য শিক্ষাবিদ ডক্টর মজহারুল ইসলামের চিতিস্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাজ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা সহ আশেপাশের জেলা থেকে আসা কোষা ও পানসি নৌকাবাইজ আর বাইসালদের দেশাত্মবোধক গানে মুখরিত হয়ে ওঠে বড়াল নদী বাঘাবাড়ি নৌবন্দরের অংশ ও দুপার। নৌকাবাইজ প্রতিযোগিতার নির্মল আনন্দ উপভোগ এবং পছন্দের নৌকা বিজয়ে অংশীদার হতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন নানা বয়সী নারী পুরুষ সহ হাজার হাজার মানুষ। চূড়ান্ত প্রতিযোগিতায় কোষা ও পানসি তিনটি বিভাগে বিজয়ী নৌকা ও বাইসালদের পুরস্কার হিসেবে দেওয়া হবে মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন। একই সাথে অংশগ্রহণকারী সকল নৌকাকে পুরস্কার দেওয়া হবে। ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর সাজ্জাদ হায়দার লিটন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, ডক্টর মজহারুল ইসলাম চিতি নৌকাবাইজ প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি শাহজাহান সিরাজ প্রমুখ। দক্ষিণে যাবেন না, আপনি সাইডে যান, নলু ডানে যাও, ডানে যাও। এই বাংলার বাঘ আর লোক নাই, সাতারা এই দুটি কোষা আমাদের কাউন্সিলের মাঝামাঝি চলে যাচ্ছে, দেখা যাক কি হয়। ভেঙ্গি বাংলা বাঘ দেখা যাচ্ছে অনেকটুকু এগিয়ে আছে এবং সাতারা টানাই এদিকে শাহজাদপুর সহ আশেপাশের জেলা উপজেলার মানুষকে নৌকাবাইজ প্রতিযোগিতার মাধ্যমে চিত্র বিনোদনের সুযোগ করে দিতে পেরে আনন্দিত আয়োজক কমিটিরাও। ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতার স্থান বড়াল নদীর বাঘাবাড়ি বন্দর অংশ সেজে উঠেছিল রঙিন সাজে। বাংলার বাঘ করমালী এক্সপ্রেস, নাসির এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, মায়ের দোয়া এক্সপ্রেস, বাটুল এক্সপ্রেস, উড়ন্ত বলাকা সহ বাহারি নামের নৌকা ছুটে চলেছে নদীর এপ্রান্ত থেকে ও প্রান্তে। সাথে সাথে ছুটেছে যাত্রীবাহী শত শত ইঞ্জিন চালিত নৌকা। আর নৌকায় থাকা দর্শকদের করতালি, বাইসালদের বৈঠার আওয়াজ হৈ হৈ ধ্বনিতে মুখরিত আর দেশাত্মবোধক গানে উৎসবের আমেজ ছড়িয়েছে গোটা বাঘাবাড়ির বড়াল নদীর দুপার জুড়ে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতার নির্মল আনন্দ উপভোগ করতে নদীপারে এসেছিলেন বিভিন্ন বয়সী হাজারো শিশু কিশোর, তরুণী, তরুণ তরুণী, যুবক যুবতী এবং নারী পুরুষেরা। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ ডেস্ক।